হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা রিভিউ করবো হচ্ছে বুড়ো সাধু, যার ট্রেলার আজকে চলে এসেছে। তো এটা রাইটার ডিরেক্টর হচ্ছেন ভিক, এবং এই সিনেমাতে রয়েছে চিরঞ্জিত, ঈশা সাহা এবং ঋত্বিক চক্রবর্তী। তো ঋত্বিক চক্রবর্তী এমন একটা অভিনেতা যে প্রত্যেকবার আমাদেরকে সারপ্রাইজ করে, প্রত্যেকবার। মানে যা যে কোনো সিনেমা নিয়ে আসবে, যদি সিনেমাটা মানে গল্পের দিক দিয়ে ভালো হোক চাহে না হোক, আমি এই সিনেমার ক্ষেত্রে বলছি না, আমি এটা জেনারেলাইজ বলছি, কিন্তু তার অভিনয়টা ভালো হবে, তাকে আপনি একটা ফ্রেম দিয়ে দিন, একটা সিনে রাখুন, সে একটা কিছু এমন পারফর্ম করে দেখাবে যেটা আপনার মানে আপনি ভুলতে পারবেন না। এরকমই সে ট্যালেন্টেড একটা অ্যাক্টার। আমার তো পার্সোনালি মনে হয় ওই নওয়াজুদ্দিন, বাংলার নওয়াজুদ্দিন, বা এরম বলা যেতে পারে যে মানে ওই লেভেলেরই অ্যাক্টার, কিন্তু এখনও সেইরকম ন্যাশনাল লেভেলে কেন রেকগনিশন পায়নি এটা নিয়ে নাও। এনিওয়ে, কামিং টু দিস ট্রেলার, ট্রেলারটা আমার খুব ইউনিক লেগেছে বিকজ অফ সো মেনি রিজনস। ফার্স্ট অফ অল, আমার ঋত্বিক চক্রবর্তীর পারফরমেন্সটা দারুণ লেগেছে। একটা লোক যে মানে একটা কী বলবো, একটা তার একটা মেন্টাল ডিজিজ রয়েছে, এটা লোকে বলছে যে তার মেন্টাল ডিজিজ রয়েছে, সে ঠিক নয়, সুস্থ নয়, এবং সে ফার্স্টে ফোর্থ ওয়ালটা ব্রেক করে বা ভিডিও রেকর্ডিং করে বলছে। তার ফ্ল্যাশব্যাক থেকে শুরু হচ্ছে গল্পটা, আমরা ফ্ল্যাশব্যাকটা দেখতে পাচ্ছি, তারপরে এখন প্রেজেন্ট দেখতে পাচ্ছি। তো এই সিনেমার সাবজেক্টটা এবং নামটা খুবই ইন্টারেস্টিং, নামটা স্পেশালি খুব ইন্টারেস্টিং, বুড়ো সাধু। আপনারা প্রত্যেকে জানেন ওল্ড মং, যারা কলেজে পড়ে তারা বেশি ভালো করে জানবে ওল্ড মং। তো বুড়ো সাধু, তো আমার যতদূর মনে হচ্ছে ট্রেলার দেখে এবং এই নামটা দেখে যে এই যে ওল্ড মং এটা বা বুড়ো সাধু এখানে দেখি, যে বুড়ো সাধু এই মদটা খাওয়ার পর ঋত্বিক যেটা বলছে ট্রেলারের মধ্যেও, যে আমি মাঝে মাঝে ব্ল্যাক আউট হয়ে যাই, পুরো রিয়ালিটি থেকে সরে যাই, তখন একটা অন্যরকম বিহেভ করি, এবং সে তখন চিরঞ্জিতকে দেখতে পাচ্ছে। তো চিরঞ্জিতকেও যদি আপনি দেখেন, তার বুড়ো এবং তার বড় বড় চুল, তাকে ওটা সাধুর মতো দেখতে। তো তার মানে এটা হচ্ছে যে ওই মদ খাওয়ার, অত্যধিক ড্রিঙ্ক করার পরে যখন সে একটা হ্যালুসিনেশন স্টেটে চলে যায়, তখন ওই চিরঞ্জিতকে সে সামনে ভিজুয়ালি দেখতে পায়। এবং এই লোকটা ঋত্বিককে হয়তো কিছু ক্ষেত্রে হেল্প করেছে, কিছু টিপস দিয়ে মানে তার কনফিডেন্স এনহ্যান্স করেছে, আবার কিছু ক্ষেত্রে ওইটার জন্য তার ক্ষতিও হয়ে যেতে পারে। তো ওই মানে ড্রিঙ্কিংয়ের জন্য ঋত্বিকের লাইফে, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্টলি ঋত্বিক খুব সাকসেসফুল, কিন্তু পাস্টে তার এই মদ খাওয়ার জন্যে আবার অনেক কিছু প্রবলেমও হয়েছে। তো মানে এটাতে কি তার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে না কি হচ্ছে, এবং ওটা খাওয়ার পরে ওর মানে এই মানে আমার যতদূর মনে হচ্ছে চিরঞ্জিত তো আর কোনো আলাদা কোনো ক্যারেক্টার না, ওটা তো ঋত্বিকেরই ভিতরের একটা ইনার সেলফ, তো সেই জিনিসটা বাইরে ফুটে আসে। তো সেটা তার ভালো করছে না খারাপ করছে, সেটার জন্য তো আমাকে সিনেমাটা দেখতে হবে, এটা আমার প্রেডিকশন ছিল। তো সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং, খুব আনকমন বলবো না, বাট খুব ইন্টারেস্টিংলি পোর্ট্রে করেছে, এবং ট্রেলারটাকে যেভাবে এডিট করেছে সেটাতে আরও বেশি ইন্টারেস্টিং হয়ে যায় জিনিসটা দেখতে। এছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভালো, এবং যেটা সবচেয়ে বেশি মেনশন করার মতো জিনিস সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি। সঞ্জীব বলে একজন করেছেন, খুব ভালো সিনেমাটোগ্রাফি, বিভিন্ন রকম ক্যামেরা অ্যাঙ্গেলস ইউজ করা হয়েছে, বিভিন্ন রকম ক্যামেরা টেকনিক্স ইউজ করা হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো এবার এবং ভালো ভালো অভিনেতারা রয়েছে, ঈশা সাহা, ঋত্বিক চক্রবর্তী, চিরঞ্জিত, এবং চিরঞ্জিতকে ভালো মতো ব্যবহার করতে পারলে সে কিন্তু খুব ভালো পারফরমেন্স ডেলিভার করতে পারে, এটা আপনারা চতুষ্কোণ সিনেমাতে দেখেছিলেন। তো সব কিছু মিলিয়ে একটা খুব পজিটিভ জিনিস রয়েছে। এবার তো সিনেমাটা যখন আসবে সেটা দেখি, তখন বলা যাবে কি ভালো না খারাপ। যাই হোক, যারা যারা এখনও দেখেননি চটপট দেখে ফেলুন, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।